বসিরহাটের টাকি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় বালি শ্রমিক 30 বছরের মহিতোষ অধিকারী 30 অক্টোবর সকালে অন্যান্য শ্রমিকদের সাথে ইছামতি নদীতে বালি তুলতে যায়। সেই সময় এক শ্রমিক জলে পড়ে গিয়ে নিখোঁজ হন, অন্য শ্রমিকরা প্রাণে রক্ষা পান। মঙ্গলবার হাসনাবাদ পার ভবানীপুরের ডাসা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন মাঝিরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কাজ করার কথা ছিল, 7:30 সময় যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যেতে লেট করে গেছে। ওরা যেটা বলছে সেটাই আমরা শুনছি, আমরা তো সঠিক দেখিনি। নৌকা নাকি ছেড়ে দিয়েছিল, ও নাকি মাছ পাতে জলে যেতে যেতে ওদের চোখের সামনে নাকি ডুবে গেছে। আনন্দ বাজারে কেউ কেউ বাঁচাতে আসেনি ওকে, এখন আপনারা কি মনে করছেন? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। জানা যায় ওই মৃতদেহটি নিখোঁজ 12 নম্বর ওয়ার্ডের বিনোজ কলোনির বাসিন্দা মহিতোষ অধিকারীর। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা প্রতিদিন ওই বালিকাটার কাজে যায়, ঠিক আছে, সেই রকমই ও কালকেও ওই রোববারের দিন সকালবেলা 7:30 সময় যথারীতি ও কাজে গেছে। ওর 10 মিনিট লেট হয়েছে যেতে, ওরা নৌকো ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। এবার ও বলছে দাঁড়াও আমি যাচ্ছি, আমার হয়ে গেছে, আমি এসে গেছি। তা ওরা বলছে না তুই আর আসিস না, তুই বাড়ি যা। তা হচ্ছে ও জানছে আমি যেতে পারলেই আমি 500টা টাকা পাবো, সেই জন্য ও টাকার জন্য যাচ্ছিল, খাটনিটা হয়ে গেল আমি পয়সা পাবো। তা গেছে, এবার ওরা নৌকো ছেড়ে দিয়েছে, নৌকো ছেড়ে দিয়েছে বলে ও ঝাঁপ দিয়ে ও নৌকে উঠতে গেছিল সাঁতরে, বুঝছো। এবার সাঁতরে নৌকে উঠতে ও অনেক চেষ্টা করেছিল যে আমি নৌকোয় গিয়ে উঠবো। ওদের ডেকেছে দাঁড়াও আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, বাঁচাও বাঁচাও, তবু কেউ ওর কথা শোনেনি, ওকে বাঁচায়নি। ওরা বলেছে ওকে চলে যাও, ওপরে চলে যাও, হাত উঁচু করে করে বলেছে যে আমাকে বাঁচাও বাঁচাও, হ্যাঁ আমাকে বাঁচাও, তোমরা এসো আমাকে বাঁচাও। তা ওর কথা কেউ শোনেনি, বুঝেছ। বাচ্চা রয়েছে, অল্প বয়সী বউ রয়েছে, তার মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু কি করবো এখন তো কোনো উপায় নেই। আজকে সকালে আমরা 5টার সময় খবর পেয়েছি মৃত বডি ভেসে উঠেছে, তাই ওখান থেকে নিয়ে থানায় আসছে বডি নিয়ে। ওর মা বাবা সন্দেহ করছে যে হচ্ছে আমার ছেলেকে ওরা বাঁচায়নি, ইচ্ছা করে ইয়ে করেছে। ওরা যদি একটুখানি ঘুরে এসে দাঁড়াতো 10 মিনিট, তাহলে তো আমার ছেলেটা নৌকায় উঠে যেতে পারতো। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।